আসসালামু আলাইকুম বন্ধুরা, রাস্তা জ্যাম, প্রচন্ড রাস্তা জ্যাম, গাড়ি সব দাঁড়িয়ে গেছে, প্রচন্ড রাস্তা জ্যাম হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, এক সাইডে গাড়ি যাবো আবার এক সাইডে যাবো, বন্ধ করে দেবো। লালবাগের গেটে মানুষজন সাজিয়েছে, যে অনেক ঘড়ি একটা আছে, ঘড়ি আসবে, মাটির ঘড়ি, এটা সুন্দর লাগছে, এরকম মাটির ঘড়িটা এত মানুষ জমা হয়েছে। লালবাগে গেছিলাম দুইবার, কিন্তু এত মানুষ হয়নি, 15 বছর যে এত মানুষ হয়েছে, খেলে ঢুকো না, তেমন প্রচন্ড মানুষ হয়েছে, দেখো মাটির ঘড়ি। কত সুন্দর ফুল, এখানে এই যে কত সুন্দর লাগছে, এনে কত সুন্দর চুড়ি দেখো, বিক্রি হচ্ছে সব 100 টাকা করে চুড়ি, 100 টাকা করে, যা নেবে 100 টাকা, সমস্ত জিনিস 100 টাকা রয়েছে। তারপরে যে বাচ্চাদের সব খেলনা রয়েছে, ফ্রুটস রয়েছে, দেখো এনে ভুট্টা পুড়িয়েছে, বিক্রি হয় দাম 40 টাকা। যে একটা সবজি কুচনো কত সুন্দর, দাম 250 টাকা। এক দুটা জায়গা দেখো কত সুন্দর সাজিয়েছে ফুলের কড়াগুলোকে, খুবই সুন্দর লাগছে, কিন্তু ভিতরে আরও ভালো লাগছে না, মানুষ লাইন দিয়ে তুমি ভিতরে ঢুকতে পারবে, তার আগে তুমি ঢুকতে পারবে। এই যে কাঁচের ভিতরে ঢুকবো, লাইন দিয়ে গেছি, কত মানুষ লাইন দিয়ে দিয়ে ঢুকছে, পুলিশ আছে, এলে আগে ঢুকতে পারবে না, কোনটা আসে ঢুকার পারমিশন আছে, ভালো লাগছে। Thank you.
ये अंजू बाहर एग्जिट पे मिल फ्लावर्स चलो कितने सारे फ्लावर्स हैं कितने सारे फ्लावर्स প্রচন্ড গরম কাচের ঘর আবার অত মানুষ আরো তো গরম বাচ্চা নিয়ে ছোট বাচ্চা যারা নিয়ে গেছে তাদের সমস্ত বাচ্চারাই কান্না করছে এত গরম তারপরে যে ফুডস গুলো আছে দেখো একটা ফুডস জানি না নাম কত রকম কি বিক্রি হচ্ছে সামনে থেকে যাচ্ছিল ঝর্ণা করা হয়েছে কত ভালো লাগছে ঝর্ণাটাই কত মানুষ ওখানে তো আর বলবো ওখানে মানুষ কোনো জায়গায় ফাঁকা নাই এত মানুষ হয়েছে এরকম পার্কে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে সমস্ত সবই করছে ওখানে আর এমনি আগে গেলে কোনো টিকিট লাগবে না কিছু লাগবে না পনেরো আগস্টে গেলে টিকিট লাগছে একশো টাকা করে এক একজন একশো টাকা করে আর ছোট বাচ্চাদের জন্য তাদের কত ষাট টাকা ওই যে ফুল গাছ দেখো কত সুন্দর বসে আছে কুকুরটা ফুল নিয়ে আসে কত ভালো লাগছে এখন